जय श्री राम। स्टॉप रेपिंग हिंदू गर्ल बांग्लादेश। स्टॉप डेस्ट्रॉइंग हिंदू टेंपल बांग्लादेश। स्टॉप बर्निंग हिंदू डाउटी बांग्लादेश। स्टॉप बर्निंग हिंदू टेंपल बांग्लादेश। जय बांग्ला। जय बांग्लादेशी हिंदूस। We demand safety in Bangladesh. नमस्कार सम्मानित আজকের উপস্থিত সমস্ত গোবিন্দ ভক্তবৃন্দ, আপনাদের শিশরে সবাইকে প্রণাম। আমরা এখানে এসেছি কি কারণে? আপনারা সবাই বুকে রক্তকরণ হচ্ছে। তো আমরা আজকে দেখেন প্রভুরা রাগ দিছে, আমরা সাথে সাথে লোক হয়েছি। এভাবে যদি আমরা রাগ দিয়ে সমস্ত জায়গায় অবরোধ করে দেই, তাহলে হিন্দু নির্যাতন অবশ্যই বিশ্বের সমস্ত প্রান্ত থেকে এটা নিস্তব্ধ হয়ে যাবে। আপনারা মনে রাখবেন, আমরা এখানে এসেছি, হিন্দু ধর্ম একটা শান্তির ধর্ম। এ ধর্মে কোনো হানাহানি, কোনো গন্ডগোল, কোনো জ্বালাও পোড়াও নেই। আমরা এখানে এসেছি শান্তিপূর্ণভাবে আমরা এর প্রতিবাদ জানাই। আমরা আজকের এখানেই ক্ষান্ত নয়, আমরা প্রত্যেকটা জায়গায়, জ্যাকসন হাইট থেকে শুরু করে নিউ ইয়র্কের প্রত্যেকটা জায়গায় আমরা এর আন্দোলন করব। তো আমরা আজকের এই উপস্থিতিতে সবাই মিলে নিজেরা কখনো, এটা সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, যার যার ক্যামেরা আছে প্রত্যেকটা ক্যামেরা লাইভ দেবেন, প্রত্যেকটা ক্যামেরা এটাকে ছড়িয়ে দেবেন সারা বিশ্বব্যাপী। আমরা নিউ ইয়র্ক থেকে যদি আওয়াজ না তুলতে পারি, বিশ্বে এমন কোন জায়গা নাই যেখান থেকে আওয়াজ তুলে এইটাকে বন্ধ করতে পারবে। তাই এখানে হিন্দু কমিউনিটি কি জয়, অল হিন্দু কমিউনিটি কি জয়। আমি আরেকটু কথা বলবো, এখানে আমাদের সিনিয়ররা রয়েছেন, অন বাই অন এই ঘটনার পরে বক্তব্য দেবে, সিরিয়াল অনুযায়ী আসবে, এবং কারো কথার ভিতরে কেউ কথা বলবেন না, কাউকে স্টপ করবেন না। এবং সর্বসময় আমি একটা অনুরোধ করব,
আর একটা কথাই, হিন্দু ধর্মে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম। আমরা কাউকে ছোট করে নয়, কাউকে আঘাত করে নয়, আমরা শান্তিপূর্ণভাবে আজকের এই সমাবেশটাকে সুন্দর করব। রাস্তাটা ছেড়ে দিবেন এবং আমরা রাস্তাটা ছেড়ে দিয়ে কোন জায়গায় বিশৃঙ্খলা করবেন না, আমরা নিজেরা আমরা সুন্দরভাবে আজকে প্রোটেক্ট করব। আমাদের সমস্ত সিনিয়রদেরকে যারা যারা বক্তব্য দেবেন নাম লিস্ট করবেন, অন বাই অন অল্প সময় বক্তব্য দেবেন। দাদা, কোন সংগঠন একটাই সংগঠন হিন্দু সংগঠন, এখানে But do not stand in the street. Block, we cannot the block street. The street. This is the city law. দাদা, লাইনটা লম্বা করে দেয় এদিকে। আজকে সবাইকে আমরা We'll take this wire all the way down. So As we gather here today, it is our right as a population in the world. So everybody has human rights. That's why we are here today. And we will continue our protest. This is the world. This is our right to live in the world. Hello. আপনার একটা জিনিস চিন্তা করবেন, আজকে যে আমরা এখানে শত শত লোক হয়েছি এক জায়গায় জমাকৃত হয়ে গেলে এটা বোঝা যাবে না। আমরা ওমাতা পর্যন্ত আমরা এই মিছিল থেকে দাঁড়িয়ে দিতে চাই। আমরা অল্প সময়ের ভিতরে হাজার হাজার মানুষ এখানে এক হয়েছি। অবশ্যই লাইনটা সুন্দর করে বড় করবেন, এক জায়গায় জমা হবেন না। সবাই, ক্যামেরা হচ্ছে আমাদের হাতিয়ার, সবাই ভিডিও রেকর্ড করবেন, ফেসবুকে লাইভ দেবেন এবং সবাই লাইনে দাঁড়াবেন। আমরা সবাইকে রাস্তা ছেড়ে দেবেন প্লিজ। উই আর গোয়িং ইন দ্য কর্নার, উই হ্যাভ লং ওয়্যার। প্রভুজি, আপনাদের লাইন সবাই লম্বা করে ওদিকে। হ্যালো, ওয়ার্কিং ইজ গুড গুড। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হিন্দু লাইভস বাংলাদেশ, হিন্দু লাইভস বাংলাদেশ, হিন্দু প্রপার্টি, আজকে আমাদের এই স্বতঃস্ফূর্ত জন সমাবেশ প্রমাণ করে আমরা হিন্দুরা মরে যায় নাই, আমরা মরতে পারি না। আমাদের আমাদের ধর্ম, আমাদের দেশ, আমরা জন্ম জন্মান্তর এখানে আসি। আমরা আরব দেশ থেকে আসি নাই, আমাদের কালচার আরব দেশ থেকে আসে নাই। আজকে আমার ধর্ম, আমার মেয়ে, আমার বোন, আমার মেয়ে হিন্দু, সব কোনো হিন্দু কমিউনিটি, আমার ধর্ম প্রতিষ্ঠান আজ হুমকির মুখে, ধ্বংসের মুখে। এইদিকে ইসলামিক রবিবার কোন অফিস খোলা নাই, আমরা করতে চাই খেলাও করবো। পেন আছে কার কাছে? পাঁচটা50 people will come and we give our স্মারকলিপি টু দ্য UN সেক্রেটারি।
So that is our mission. I left one paper with a pen. Could you please pass each other? So the way we can be very, very big change all over the world. আজ আমরা চাইতেছি সমস্ত হিন্দু কমিউনিটি কে কোন গ্রুপ কে কোন দল কে কোন ধর্ম বিশ্বাসী তা না সমস্ত হিন্দুদের সেক থেকে বাইর করিয়া আজকে আমরা হিন্দু সমাজের জন্য দাঁড়াবো আর বাংলাদেশ সরকারকে প্রেসারে রাখতে হইলে বাংলাদেশ কনসুলেট আছে ফরিবর্ষে কালকে 3:30 আমরা তা খেলাও করবো আমরা বুঝাই দিতে চাই বাংলাদেশ সরকারকে আমাদের হিন্দুদেরকে মারতে পারবে না সারা পৃথিবীর বিবেক আমাদের পক্ষে আছে আমরা জাতিসংঘে দরকার হলে জাতিসংঘে খেলা করবো জাতিসংঘের কোন আজকে কোনো পারমিশন নাই কোন ইয়ে নাই আই ডোন্ট কেয়ার If in New York City want to police or anybody want to arrest us, let us arrest. We cannot stop. We will not stop until this atrocity, until this attack on Hindus in Bangladesh will stop. We need to stop this kind of atrocity over and over in every year, every month, every day in parts of Bangladesh or in somewhere or otherwhere is happening every day. It cannot be continued. This has to be stopped somewhere. আমাদের সভাপতি না মানুষ খারাপ হওয়ানি কথা কম সময় মানুষ ভালো হয়েছে কিন্তু কিন্তু ওটাই বললাম যে কোন রাজনীতি আর স্লোগান দেওয়া যাবে না আর কোন দল কোন ভক্ত সঙ্গ না একটাই সঙ্গ হিন্দু সঙ্গ না হলে কি আন্দাম বাঁচবে এই এখনই ভেঙে যাবে আমাদের সমস্যা একই জায়গা We need to take some action that has to be done by all unity, regardless any group, sect, or anything. We are Bangladeshi Hindu. Joy Islam! Joy Islam! Joy Islam! Joy Islam! এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি দেবাশী তাকে দেবাশীষ পালকে অনুরোধ করব তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এবং মনে রাখবেন আজকে এখানে যারা যারা এসেছেন আমাদের ইয়ং ভাই আছেন বোন আছেন সবাই বক্তব্য রাখবেন অল্প অল্প সময় ধরে বেশি সময় নেবেন না এবং আমরা সবার বক্তব্য শুনবো এবং আমরা বেশিটা কারো বক্তব্য নিয়ে তারা ডিসকাস করবো না সবাই একটাই স্লোগান কোন দল বনাই আজকাল সব হিন্দু একটাই ওই বিভিন্ন মন্দিরে ব্যানারে আসলে পরে দাদা জ্ঞান জানবাস আমাদের আর এটা তো ওই সময় না ওইটা তার মনে কি আসলে বলে ফলা তা এই বলছি যে স্লোগানটা লেখা না তাকে বারে বারে বলতেছি স্লোগানটা লেখা না এক ব্যাপারে জয় বাংলা আমার দাদা এটা বললেন না স্লোগানটা লেখা না তো ওই যে বেশি সমস্যা লাগে দাদা স্লোগানটা লেখা না কি স্লোগানটা বলবেন তাই এই যে নিশ্চয় করছেন মামা ছবি তুলবো আপনার আমি আমি তুলবো আপনার ছবি জান আপনি ঠিক আছে হ্যাঁ যতটুকু আছে আমরা বলি হিন্দু লাইফ ম্যাটার আমি বলবো হিন্দু বার্থ ল্যান্ড ম্যাটার আমাদেরকে আমারও হুমকি দেওয়া হয়েছে ইন্ডিয়া পাঠাই দিবে আমি তো বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশে এসেছি পারে নাই আমাদের আত্মা কেউ কেউ মারতে পারবে না এটা মনে রাখবেন আত্মা কেউ মারতে পারবে না আমার বডিকে কিছু করতে পারবে কিন্তু এই ভদ্রলোক খুব ইসলামিক স্টাডিজ এর প্রফেসর হইল উনি খুব অসাম্প্রদায়িক আমার বাসায়
ইরা গামছার উপর উনি নামাজ পড়ছে, মসজিদে যায়নি। অতএব প্রশাসন, পুলিশ, বিচার ওই দেশে ঠিক করতে হবে। আমার কথা হইলে এখানে এমবিসিকে আমাকে আমাদের জানাতে হবে, প্রথম প্রশাসন, বিচার, পুলিশ অনেস্ট করো, নট করাপশন। এরা টাকা খেয়ে গিয়া এইভাবে বিচার করে, যার কারণে আমরা টর্চার হচ্ছি। আমি আর কিছু বলবো না, শুধু এই উদাহরণটা বলার জন্য আমি আসছি। সবাই শক্ত থাকবেন, আমাদের একমাত্র প্রভু হইল কৃষ্ণ। অতএব আমাদের কোনো ভয় নাই, আমরা সবাই সজ্ঞানে কাজ করব, অজ্ঞানে না। অজ্ঞানে আমরা মেক সেন্স তৈরি করব, জ্ঞান জ্ঞান দিয়ে। অতএব সুন্দরভাবে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সর্দীয় দাদা কুমার মনিককে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জয় শ্রীরাম, জয় রাম, হরে কৃষ্ণ। আমি একটা কথা শুধু আপনাদের বলতে চাই, দেখেন আপনাদের সকলের মতো আমাদের হৃদয়ে অন্তঃকরণ রক্তকরণ হচ্ছে। আমরা শুধু হিন্দুরা চিরকাল কি ভীরু কাপুরুষ? আমরা তাহলে এগুলো থেকে যাবো? আমরা নাকি আমরা স্বেচ্ছা হবো? আজকে যদি আমার নিজের ভাই না খুন হয় তাহলে কিন্তু আমরা ঘরে থেকে বেরিয়ে আসি না। আজকে বহু লোক আমাদের দেশে এখন ঘরে বসেছে, টিভি দেখছে, আনন্দ করছে, ফুর্তি করছে, তাদের কাছে এই তথ্য পৌঁছে দেন। যদি আজকে যদি আপনি না বেরিয়ে আসেন, কালকে আপনার মাকে মারবে, বোনকে মারবে, ভাইকে মারবে, আপনার ধন সম্পত্তি সব ধ্বংস করবে। এখন টাইম। আবার একটা কথা আপনাদের বলে দিচ্ছে, তাই শুধু ইসকন কেন, ইসকন আমাদের রাম ঠাকুরের আশ্রম নোয়াখালীতে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবার আমরা বসে থাকতে পারি না, কালকে যদি না আমরা সবকলে মিলে বেরোই তাহলে আমাদেরকে শেষ করে ফেলবে। তো আজকে এটাই শেষ না, আমরা একটা ব্যানারে হিন্দু, আমরা একই হিন্দু, আমাদের এখানে হিন্দু বাসি, কোন না ইসকন, না হিন্দু, না অন্য কিছু, সবকিছু আমরা এক হিন্দু। একত্রিত হয়ে আগামী রবিবার টাইম শেষ করে বিকাল চারটায় আমরা 5,000 হিন্দু সমবেত করতে চাই, আমেরিকার সমস্ত নিউজ মিডিয়াকে আমরা করে একত্রিত করব। আবার বলে রাখবেন, এই তথ্য সমাবেশ করবেন বিকাল চারটায় টাইম শেষ করে, আমরা সবাই সমবেত হব। আপনার ভাই বোন বন্ধু বান্ধব যে না আসবে তাকে বলে দিবেন, দুই ধরনের লোক থাকবে সেদিন। এক ধরনের লোক ঘরে বসে থাকবে, সারা জীবন নিজেকে ডিসগ্রেস করে যাবে, আরেক ধরনের লোক এখানে এসে প্রমাণ করবে যে আমার ভাই না হতে পারে, আমাদের বেরো আসতে হবে, তা না হলে এই জাতিকে আর আমরা বাঁচাতে পারবো না। আজকে 30% কারণ শুরু চলেছি, কালকে 0% চলে যাবেন, এইটা আমরা দেখতে চাই না। আপনাদের এই জন্য সবাইকে বেরিয়ে আসতে হবে, সবাই নিজেদের প্রত্যেককে আমি বলে দিতে চাই, প্রত্যেকের ফেসবুকে আপনাদের নিজেদের ছোট ছোট ভিডিও দিবেন এবং এই ভিডিওগুলোকে শেয়ার করবেন। আর দোলাতুলি না, আর চেন নিয়ে টানাটানি না, কে কে নেতৃত্ব দিচ্ছে সেটা না, কিন্তু আমাদের উদ্দেশ্য এক, সেই উদ্দেশ্যের জন্য আমাদের সবাই আসতে হবে। সবাই নিজেদের ফেসবুকে লাইভ দেন, ফেসবুকে পোস্ট দেন, কোনো ভয় পাবেন না, কারণ ভয় পেয়ে কি হবে, জীবনে একবারই মরতে হবে, বললে মরবো, ঠাকুরের জন্য মরবো, ভগবানের জন্য মরবো, আর কোনো ভয় নাই। সবাই ফেসবুকে লাইভ দেন, আমি আর কথা বলবো না, সবাই কথা বলবে। আবার বলি, টাইম শেষ কর বিকাল চারটা আগামী রবিবার, টাইম শেষ কর, আমরা আবার ঘোষণা দেবো, কিন্তু আমরা সমবেত, কিন্তু সমবেত কিন্তু ওখানে আমরা জড়ো হবো। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ দাদা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় দাদা সুশীল সিনহা। সুশীল সিনহাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। রাস্তার পরে অনেক সময় থাকবে, আর নেক্সট আপনি রেডি থাকবেন, তাপস মল্লিক প্রভু, তাপস, তাপস প্রভু। আপনারা লম্বা করে লাইন দেন, দুইটা লাইন করেন লম্বা করে। দুঃখ নিয়ে বলছি যে আজকে শারদীয় দুর্গোৎসব আমরা করতে পারিনি, আমরা সবাই কষ্টে আছি, মানসিক কষ্টে। সেই কষ্ট থেকে বলছি, আপনার আমার মা বোন দর্শিতা হয়েছে, আমাদের মন্দির ভুলুণ্ঠিত করা হয়েছে, মন্দিরের বিগ্রহকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশে এটা ক্রমাগত ঘটে চলেছে এবং সমস্ত কিছু ঘটছে সরকারের ছত্রছায়ায়। ইসলামিক টেররিস্ট যারা, তাদের কি সরকার চেনে না? এই কাজ কারা করেছে সরকার তাদের চেনে না? সরকার জানে না? সরকার জানে। সরকারের সেই পুলিশ বাহিনী, আধা সামরিক বাহিনীর চোখের সামনে দিয়ে
মন্দির গুলোকে ধ্বংস করা হয়েছে, চোখের সামনে আমাদের ইসকনের প্রভুদেরকে হত্যা করা হয়েছে, চোখের সামনে 10 বছরের আমাদের সন্তানকে তাকে রেপ করা হয়েছে। সরকার নির্লিপ্ত ভাবে দেখছে। আমরা কি সরকারের কাছে কোন নিরাপত্তা চেয়েছি? নিরাপত্তা পেয়েছি, সারাটা জীবন আমরা আমলেককে ভোট দিয়েছি, কিন্তু একদিনের জন্য আমরা নিরাপত্তা পাই, একটা দিনের জন্য। আমরা আগে ভাবতাম কি যে আমরা মনে হয় বিএনপির ভোট দিলে আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে, বিএনপির ভোট দিলে মনে হয় আমাদের মন্দির ভেঙে যাবে, কিন্তু এখন কি ঘটছে? ক্ষমতায় কে এখন? ক্ষমতায় শেখ হাসিনা। শেখ হাসিনার আমলেই যত মন্দির ভাঙা হয়েছে, শেখ হাসিনার আমলে যত হিন্দুদের প্রাণ গেছে, আপনারা ডাটা নেন। আজকে আমি বলতে চাই, আজকে এই সমাবেশ থেকে বলছি, যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি এর প্রতিকার না করেন, যদি সেই ইসলামিক টেররিস্টদের যদি আপনি দৃষ্টান্তমূলক সাজা আপনি যদি না দেন, যদি আমাদের সমস্ত মন্দিরগুলোকে যদি পুনর্নির্মাণ না করা হয়, যদি সমস্ত মন্দিরে আজকে আমাদের সেই দেবতার বিগ্রহগুলোকে যদি আজকে প্রতিষ্ঠিত না করা হয়, আমরা কিন্তু থামব না। আমরা সারা পৃথিবীর হিন্দুরা যে যেখানে আছে আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা কোনোদিনও বিভাজনে যাবেন না। এখানে অনেক কথা বলছেন যে আজকে সত্যিকার একটা সুন্দর কথা আছে যে আমরা সবাই হিন্দু, আমাদের একটাই পরিচয় হোক, আমরা হিন্দু, এবং এই এই একটাই কথা, আমাদের মন্দির ভাঙা হয়েছে, আমাদের আমাদের সেই ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে, আমাদের দেবীর মূর্তি ভাঙা হয়েছে, ইসকনের প্রভু তাকে খুন করা হয়েছে, আমাদের মা বোনদেরকে ধ্বংস করা হয়েছে। এইটার জবাব দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনি পদত্যাগ করুন, আপনার থাকার কোন যোগ্যতা নাই, আপনাকে পদে থাকার কোন আপনার মতো মানুষের দরকার নাই বাংলাদেশে, আপনার কোন যোগ্যতা নাই, আপনি এখান থেকে আপনি পদত্যাগ করেন। এবং আমরা শুধু বলতে চাই, যদি এই টাকা যদি আপনারা না থামাতে পারেন, আমি বলছি হিন্দুদেরকে প্রোটেক্টেড ল্যান্ড দিতে হবে বাংলাদেশের মধ্যে, আমাদেরকে নিরাপদ জায়গা দিতে হবে, আমরা সব টাকা মার খাবো না, আমাদেরকে নিরাপদ জায়গা দিতে হবে, আমাদেরকে প্রোটেক্টেড ল্যান্ড যেখানে বসে শুধু হিন্দুরা থাকবে। আমরা তোমাদের সাথে ভাই গ্যাঞ্জাম করতে চাই না, আমরা মুসলমানদের সেই টেররিস্ট মুসলমানদের হাতে আমরা খুন হতে চাই না, আমাদেরকে গভর্নমেন্টের কাছে বলছি আমাদেরকে নিরাপদ আশ্রয় দেবে। এই কথা বলে শেষ করছি, থ্যাংক ইউ সুশীল দা। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন সদানন্দ হালদার। আমি সবাই প্রতি অনুরোধ করবো, আসলে আমাদের এখানে প্রত্যেক ইয়াং মানুষ, প্রত্যেক মা বোন বোনেরা যারা আসছে সবাই বক্তব্য দেবে, তাই সংক্ষিপ্ত 2 মিনিট এর ওভার করবেন না, সবাই আমরা অল্প অল্প করে সার মনের কষ্টটা বলবো। ধন্যবাদ রামদাস দা, খুব সংক্ষেপে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় এখানে হাজির হয়েছে। গতকাল প্রতিবাদ সভা ছিল, আপনারা জানেন, আসলে কিছু বলতে গেলে মনে সায় দেয় না। আমার প্রশ্ন হচ্ছে, আমি কি অপরাধ করেছি? আমার ধর্ম কি অপরাধ করেছে? আমি একজন বাংলাদেশি, আমি বাংলাদেশের নাগরিক, হিন্দু ধর্ম আমার নিজস্ব ধর্ম। ঘটনা ঘটেছে অষ্টমীর দিন, সুধীবৃন্দ কাইন্ডলি কি শুনবেন, ঘটনা ঘটেছে অষ্টমীর দিন, নবমী গেল, দশমী গেল, এই 2 দিন প্রশাসন কি করেছে? আমার প্রশ্ন হচ্ছে, ঘটনা যদি অষ্টমীর দিন ঘটে, তাহলে কি প্রশাসনের দায়িত্ব ছিল না যেহেতু এরকম একটা অনৈতিক ঘটনা ঘটেছে? তাহলে আমাদের প্রত্যেকটা মন্দিরে, প্রত্যেকটা স্থানে আমি হিন্দু ভাইদেরকে প্রোটেকশন দেব? সেই সময় এই প্রশাসন কোথায় ছিল? তার কারণে ভেবে নিতে পারি না প্রশাসন ইনবল ছিল এখানে? আমরা কি ভেবে নিতে পারি না আওয়ামী লীগ এখানে জড়িত ছিল? আমি কি ভেবে নিতে পারি না আমার ধর্মকে পদদলিত করার জন্য তারা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা স্থানে আমাদের ধর্মকে ধ্বংসাত্মক করছে? আমার ভাই মরলো কেন? শেখ হাসিনা জবাব দে। আমার ভাই মরলো কেন? শেখ হাসিনা জবাব দে। কেন ভাঙা হলো? শেখ হাসিনা জবাব দে। কেন ভাঙা হলো? শেখ হাসিনা জবাব দে। আমি প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে বলতে চাই, আপনি মনে করবেন না যে আমরা সংখ্যালঘু, সংখ্যালঘু বলে কোন শব্দ নেই, সংখ্যালঘু আপনারা আমাদেরকে বানিয়েছেন, সংখ্যালঘু আপনারা আমাদেরকে বানিয়েছেন, আর এই সংখ্যালঘুর ভোটে কিন্তু আপনি নির্বাচিত,
সামনে নির্বাচন, সামনে নির্বাচনে কি করতে হয় আমাদের জানা আছে। সুতরাং আমি এই নির্দ্বিধায় বলে দিতে চাই, আপনি যে কাজগুলো হয়েছে আমার দশ বছরের শিশুকে ধর্ষণ করে তাকে নিহত করা হয়েছে, এর চাইতে আর মর্মান্তিক ঘটনা কোথায় ঘটতে পারে? আমি তো দেখি না একটা মসজিদে হামলা করতে, আমি তো দেখি না দশ বছরের শিশুকে কোন ঈদগাহে যেয়ে করতে, কেন আমার ধর্মকে করা হবে? আপনি জানেন বাংলাদেশে দেখতে দেন রাস্তা থেকে ঢোকেন ভিতরের দিকে সবাই। তাই আমি নির্দ্বিধায় বলে দিতে চাই, প্রতিটা ঘরে ঘরে আমাদের সময় হচ্ছে, প্রতিটা ঘরে ঘরে হিন্দুদের দুর্গ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু বলেছেন প্রতিটা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এখন আমাদের সময় হয়েছে আমাদের এই আমাদের হিন্দুদের প্রতিটা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে, এর প্রতিকার চেয়ে। সুতরাং আমি নির্দ্বিধায় আবারও বলে দিতে চাই, আপনার এখনো সময় আছে, আর অল্প কিছুদিন পরেই নির্বাচন হবে, সেই নির্বাচনে হিন্দুরাই আপনাকে প্রোটেকশন দেবে না, হিন্দুরাই ভোটের মাধ্যমে আপনাকে এই পদ থেকে চিরতরে পদদলিত করবে। সুতরাং এখনো সময় আছে, যদি আপনারা চান যে আমার হিন্দুদের দরকার, আমার সংখ্যালঘুকে প্রোটেকশন দেওয়া দরকার, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা এই কাজগুলো করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বলেন, তথ্যমন্ত্রী এক কথা বলেন, কিন্তু একটা জিনিস আপনারা দেখে লক্ষ্য করেছেন, আমার কথা হচ্ছে গুটি কয়েক লোক এই কাজগুলো করেছে, কিন্তু আপনারা যারা মুসলমান তারা কি কেউ কোন একটা সংগঠন থেকে নির্দ্বিধা ভাবে আপনারা এর প্রতিকার চেয়েছেন যে না আমরা এটা চাই না? দেখতে দেন সবাই, কিছু দুর্বৃত্ত এই কাজটা করেছে, কিন্তু আপনারা কি কখনো দেখেছেন কোন একটা জেলা থেকে, কোন একটি জেলা থেকে মুসলমানরা একটা প্রতিবাদ সভা বের করেছে যে আমার হিন্দু ভাইদেরকে এরকম যারা পদচারণ করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই? আমরা কোথায় আছি বলেন। সুতরাং আমার একটাই দাবি, আমি দল বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, আমি বুঝি আমার ধর্ম। আপনি যেমন আপনার জায়গা থেকে নির্দ্বিধায় ধর্ম পালন করছেন, আমি আমার জায়গা থেকে, আমি বাংলাদেশ জন্মগ্রহণ করেছি বিধায় আমি আমার ধর্মকে নির্দ্বিধায় পালন করতে চাই। সুতরাং সেটা সুরক্ষা করার দায়িত্ব আপনার, আপনার প্রশাসনের। আর কথা বারবার, এখানে অনেক বক্তা আছেন, আমার একটাই কথা আবারও বলে দিতেছে নির্দ্বিধায় ভাবে, আপনি যদি চান যে আমাদেরকে প্রয়োজন, সেই প্রয়োজনটা রক্ষা করার দায়িত্ব আপনার। সুতরাং পরবর্তীতে ইন ফিউচারে যাতে এরকম কোন একটা ঘটনা না ঘটে, এর দায়িত্ব আছে সম্পূর্ণরূপে আপনার। সবাইকে আমি আবারও বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নর্থ আমেরিকা হিন্দু গ্রাম সংঘের পক্ষ থেকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমাদের এখন বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের নারায়ণপুর বুকে প্লিজ আপনি আসবেন। এবং একটা জিনিস আমরা বারবার বলছি যে আপনারা অবশ্যই সংক্ষেপ করবেন, এখানে সমস্ত মা বোন সবাই বক্তব্য আমরা শুনব। হরে কৃষ্ণ। উপস্থিত সকল সনাতনী বন্ধুগণ, আপনাদের কাছে আমি কয়েকটি কথা বলবো। পরবর্তী বক্তারা কথা বলেছেন, অনেক কথাই বাকি আছে। বাংলাদেশের হিন্দু জনসংখ্যা, বাংলাদেশের হিন্দু ধর্মের ধর্মাবলম্বী রাস্তায় গ্যাদারিং করেন না, দেখতে দেন ব্যানারটা সবাই আপনারা একটু প্লিজ। এটি এটি মধ্যপ্রাচ্য থেকে আসে নয়, এটি অন্য কোন জায়গা থেকে আসে নয়, এটি তাদের নিজস্ব পৈতৃক চৌদ্দ পুরুষের ভিটামাটির স্থান। এখানে তোমরা এসেছ, আমরা সংখ্যালঘু, আজকে তোমরা আমাদেরকে বানিয়েছ, আমরা সংখ্যালঘু নই, আমাদেরকে সংখ্যালঘু করা হয়েছে। আপনারা একটি কথা সবসময় মনে রাখবেন, আমরা যখন বাংলাদেশ স্বাধীন করেছি, যখন ব্রিটিশের কথা চলে আরো পিছনে যেতে হবে, ব্রিটিশকে আমরা উৎখাত করেছি,
ব্রিটিশকে উৎখাত করতে সূর্য সেন। সূর্য সেনের নাম আপনারা জানেন, আপনারা প্রীতিলতা সেনের নাম জানেন, আপনারা অনেক শহীদদের নাম জানেন যারা রক্ত দিয়েছেন এই বাংলাকে স্বাধীন করার জন্য ব্রিটিশের কাছ থেকে। আপনারা ক্ষুদিরামের কথা জানেন, অনেক বিপ্লবী নেতাদের কথা আপনারা জানেন, আমরা বলি নাই। আসুন, 71 বাংলাদেশ স্বাধীন হল, কারা রক্ত দিয়েছে, কারা ইজ্জত দিয়েছে, কাদের ঘর বাড়ি চালিয়ে পুড়ে দেওয়া হয়েছে আপনারা জানেন। আপনাদেরকে আর নতুন করে বলার কিছু নাই, আপনারা জানেন, নতুন প্রজন্মকে আপনারা জানতে দেন না। আজ আপনারা সংখ্যালঘু বানিয়েছেন, পাকিস্তান বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে, তখনও 15% থেকে 18% হিন্দু বাংলাদেশে অবস্থান করত, আর বাংলাদেশ স্বাধীন হয়েছে চারটি মূলনীতির ভিতরে, তার মধ্যে ধর্ম নিরপেক্ষতা, সেখানে সকল ধর্মের মানুষ নির্দ্বিধায় বসবাস করবে। কিন্তু আপনারা তা করতে দেন নাই। আপনারা সেই রাজাকার অলবদন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদেরকে আপনারা বলতে দিতে হবে, তাদেরকে আপনারা ক্ষমতায় নিয়ে এসেছেন, তাদেরকে পুনর্বাসন করেছেন, তারা তাদেরকে তাদের